من القرآن ما هو شفاء ورحمة للمؤمنين. হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। জুয়েলিক বাংলার পক্ষ থেকে বড়োদেরকে প্রণাম এবং ছোটোদেরকে ভালোবাসা, এবং আমার সকল বন্ধু বান্ধবদের আদাব এবং সাবস্ক্রাইবকাল দেশ বিদেশ থেকে যারা ভিডিও দেখছেন, আসসালামু আলাইকুম এবং মোবারকবাদ। বন্ধুরা, আজকের ভিডিওর বিষয় হচ্ছে যারা দীর্ঘদিন থেকে যিনি আক্রান্ত বা জাদুতে আক্রান্ত, ওনারা অনেক তদবির ব্যবহার করার পরেও জিন ছেড়ে দিতে চাইছে না বা জাদু ছেড়ে যেতে চাইছে না। আজকে এমন একটা দুয়া শিখিয়ে দিব, আপনি নিজেই ওইটা পড়ে আপনার শরীর থেকে যত বড়ই শক্তিশালী জিন হোক না কেন, জিনের 14 গুষ্টি পালাবে, লেজ গুটি। ঠিক আছে, আজকে এই বিষয়ে আলোচনা করব, খুবই ইম্পর্টেন্ট বিষয়। জিন যারা যারা বড় বড় তদবির কারকরা বা বড় বড় যারা জিনের কাজ করেন, ওনারা এই দুয়াটি পড়ে জিন ছাড়ান। এই আজকে খুবই মূল্যবান ভিডিও। ঠিক আছে, তো ভিডিওটা শুরু করার আগে যেসব বন্ধুবান্ধবরা আমরা জিওলাই বাংলাকে প্রথম দেখছেন, ওনাকে বলবো যে আমার এই চ্যানেলকে এক্ষুনি করে দিন সাবস্ক্রাইব, এবং সাবস্ক্রাইব আসে যে বেলাইকন ঘন্টিটা অল নোটিফিকেশান করে দেবেন, আমি যখন নতুন ভিডিও আপলোড করবো আপনার কাছে অতি সহজেই পৌঁছে যাবে। হ্যাঁ, আচ্ছা, আরেকটা কথা বলে দিচ্ছি, আমার সমস্ত ভিডিও পাওয়ার জন্য আপনাদের কী করতে হবে? তো আমার সমস্ত ভিডিও পাওয়ার জন্য আপনার মোবাইলের ইউটিউবটা অন করবেন। ইউটিউবটা অন করে দেওয়ার পরে ইউটিউবের সার্চ বক্সে লিখবেন জিও লাইভ বাংলা, জিআইও জিও LIFE LIFE BANGLA বাংলা লিখে সার্চ করে দিবেন। করে দেওয়ার পরে এখানে আমার চ্যানেলের লোগো দেখা যাচ্ছে, ওই লোগোর উপরে ক্লিক করে দিবেন। লোগোর উপরে ক্লিক করে দেওয়ার পরে তারপর এখানে ভিডিও বলে একটা অপশান আছে, ওখানে ক্লিক করে দিবেন, আমার সমস্ত ভিডিও আপনার সামনে বেরিয়ে চলে আসবে। আপনারা যেটা খুশি আপনি ভিডিও দেখতে থাকবেন। ঠিক আছে, তো এই চ্যানেল থেকে আপনারা জিন রিলেটেড, জাদু রিলেটেড, জন সমস্ত রিলেটেড বিভিন্ন ক্যাটাগরির ভিডিও এই চ্যানেল থেকে পেয়ে যাবেন। এক একটা ভিডিও খুবই মূল্যবান। ঠিক আছে, তো এখন আমরা শুরু করবো যে যারা বড় বড় যারা কবিরাজরা বা বড় বড় তদবির কারকরা, যিনারা মানে জিনের চিকিৎসা করেন, জিনের কাজ করেন, ওনারা এমন কি আয় পড়ে জিনকে ছাড়ান বা পড়ে নেওয়ার সঙ্গে সঙ্গে ওই রুগীর শরীর থেকে জিন ছেড়ে পালিয়ে যাবে, দৌড়ে কয়েকশো মাইল ওখান থেকে পেরিয়ে চলে যাবে। আজকে এই দুয়ার বিষয়ে আজকে আলোচনা করবো, খুবই ইম্পর্টেন্ট বিষয়। যদি এই দুয়াটি আপনিও শিখে রাখেন তো আপনার জন্য খুবই উত্তম হবে। ঠিক আছে, বা যদি আপনি এটা শিখে রাখেন সবারই জন্য এটা ভালো, সবাই যদি এই দুয়াটি শিখে রাখে তো অনেক আপনারা বিপদে এটার মানে সাহায্য নিতে পারেন। ঠিক আছে, তো যারা অনেক দিন জিনের আক্রান্ত, মানে জিন বলতে তো আর একরকম নেই, মানে জিনের ক্যাটাগরিও অনেক রকমের রয়েছে, যেমন এমনি সাধারণ জিন বা যেমন খবিজ জিন, এরা হচ্ছে মারাত্মক জিন। ঠিক আছে, তারপর চালান করা জিন, বা জাদুর মারফতেও অনেক লোক জিনকে চালান করে, এটা আমাদের আগে বুঝতে হবে। তো জিন বহু প্রকারে রয়েছে। ঠিক আছে, তো জিনকে আল্লাপাক সৃষ্টি করেছেন, পৃথিবী সৃষ্টি হওয়ার পরেই আল্লাপাক জিনকে সৃষ্টি করেছেন আগুন থেকে। ঠিক আছে, আর আমাদেরকে সৃষ্টি করেছেন মাটি থেকে। তো প্রথমে জিনকে সৃষ্টি করেছেন, জিনও কিন্তু আল্লাহর ইবাদত করে, জিনরাও কিন্তু আল্লাহর ইবাদত করে। যেসব ভালো জিনরা, ওরা আল্লাহর ইবাদত করে, ভালো জিনরা কোনো দিন খারাপ কাজে যাবে না, আর যেসব খারাপ জিনরা ওরা মানুষের ক্ষতি করবে। ওর মধ্যে যেমন খবিজ জিন আছে, এটা খুবই মারাত্মক জিন, লাভার জিন, এইসব জিনগুলো কিন্তু খুবই প্রচণ্ড শক্তিশালী হয়, এবং যে এরা খারাপ জিন। ঠিক আছে, বা যাকে কালো খবিজ বলা হয়, এইসব জিনগুলো যারা মানে এই খবিজ জিনগুলো হচ্ছে যে ওরা খারাপ জায়গায় থাকতে ভালোবাসে। খারাপ জায়গা বলতে যেমন বাথরুম, টয়লেট, নোংরা আবর্জনা যেখানে পড়ে থাকে সেখানে, মানে বিভিন্ন যেখানে যেখানে নোংরা নোংরা জিনিস থাকে সেইখানে খবিজ জিন বা কালো জিন সেইখানে থাকতে ভালোবাসে, এরা হচ্ছে একদম খারাপ জিন। আর এরা যখন মানুষকে ধরে তো এরা কি করে, মানুষের শরীরের মধ্যে প্রভাব বিস্তার করে ফেলে। ঠিক আছে, আর আপনি একটু কি আপনার শরীর যদি নাপাক হয়ে যায় তাহলে ও আরও বেশি করে আক্রমণ করবে, আর ভালো জিনটা কোনো দিন মানুষের ক্ষতি করে না। এটা একটা পার্ট গেল। তো দু নম্বর পার্ট হচ্ছে যে কেউ যদি জাদু করে, জাদু অ্যাকচুয়ালি জিন দিয়েই করা হয়, মানে জিন মানে কি, ওটা ওটা খারাপ আত্মাও হতে পারে বা জিনও হতে পারে।
ঠিক আছে। তো খারাপ বার্তা বলতে যারা যারা সুসাইড করা রুগী, যারা ফাঁসি নেওয়ার রুগী, যারা অ্যাক্সিডেন্ট করা রুগী, ওইসব খারাপ আত্মা। খারাপ আত্মা কিন্তু চারিদিকে ঘুরে বেড়ায়, ওরা বেশিরভাগ শ্মশানে ঝোপ জঙ্গলে ওরা থাকে, ঠিক আছে। তো বড় বড় তান্ত্রিকরা কী করে, ওইসব খারাপ আত্মাগুলিকে ওরা ক্যাপচার করে রাখে, ঠিক আছে। যদি কারুর পেছনে জাদু করা হয়, ওই খারাপ আত্মাকে ওদের পিছনে এন্ট্রি করিয়ে দেওয়া হয়। ধরুন আপনাকে জাদু করা হয়েছে, তো আপনার নামে ওই খারাপ আত্মাকে বা খারাপ জিনকে আপনার নামে এন্ট্রি করে দেওয়া হয়, ও আপনাকে পেরেশানি পেরেশানি করাবে, ঠিক আছে। ওটাকে বলা হয় জিন চালান বা চালানি জিন, চালানকৃত জিন বলা হয়। তো জাদু অ্যাকচুয়ালি জিনের মারফতই হয়, যেসব খারাপ খারাপ জিন বা যার কুফরি কালাম, কুফরি কালাম, সিফলি কালাম, এই যে কুফরি কালাম এবং সিফলি কালাম, এই কুফরি কালাম এবং সিফলি কালামে তো জিন অবশ্যই মাস্ট থাকবেই, ঠিক আছে। এই এমনি পেটে খাওয়ানো জাদু বা অন্যান্য জাদুগুলোতে অতটা জিন থাকে না। এই যে কুফরি কালাম যাকে বলা হয় বা সিভলি কালাম যাকে বলা হয়, যাকে খারাপ জাদু বা কালা জাদু যাকে বলা হয়, এইসব জাদুতে জিনকে নিয়োগ করে দেওয়া হয় রুগীর পিছনে। ধরুন আপনি জাদুগ্রস্ত, এবার আপনার নামে ও জিনটাকে এন্ট্রি করে দেওয়া হয়, আপনাকে মানে সে পেরেশানি করবে, আপনাকে ছাড়া কাউকেই করবে না। তো এই যে তিনটা জাদু হচ্ছে কালা জাদু আর কুফরি জাদু আর সিফলি জাদু, এই জাদুগুলোতে জিন এন্ট্রি করে দেওয়া হয়। আর এমনি পেটে খাওয়ানো জাদু এগুলোতে জিন নিয়োগ করা হয় না, এগুলো মন্ত্রপুত করে গাছের শেকড়কে দিয়ে ওরা ডাস্ট করে পেটে খাওয়ানো হয়, মানুষের পেটে পেটে কষ্ট হয় আর কি। আর সিফলি কালাম, কুফরি কালাম, কালা জাদুর মধ্যে জিনকে নিয়োগ করে দেওয়া হয়। তো এখন আপনি জানেন না, আপনি কি আপনি মোটামুটি জিনের মানে জিনের শিকার হয়ে গেছেন, মানে জিন দ্বারা আক্রান্ত, এখন আপনি নিজে জানেন না যে এটা কী জিন, এটা সত্যিকারের জিন জিন খবিস না কেউ চালান করে পাঠিয়ে দেওয়ার জিন খবিস, এটা আগে জানার বিষয় রয়েছে, ঠিক আছে। তো মোটামুটি আজকে সেই যেই জিন হোক না কেন, সে খবিস জিন হোক বা লাভার জিন হোক বা চালান করা জিন হোক বা জাদু মানে কুফরি কালামের জিন হোক বা সিফলি কালামের জিন হোক, সে যেই প্রকারের জিন হোক, মোটামুটি ক্যাটাগরিটা হবে জিন। যারা জিনে খুবই আক্রান্ত হয়ে পড়েছেন, তো বড় বড় তান্ত্রিক মানে তান্ত্রিক না সরি বড় বড় কবিরাজ এবং বড় বড় তদ্বির কারকরা, হ্যাঁ, ওরা এমন একটি আয়াত পড়ে রুগীর শরীর থেকে জিনকে হটিয়ে দেয়। কিন্তু ওরা মানুষকে বলে না, ওরা মনে মনে মন্ত্রটি বা আয়াতটি পড়ে আর ফু দিয়ে দেয়। ফু দেওয়ার পরে ওই জিনটি কয়েকশো মাইল দূরে চলে যাবে, যদি না যাবে কিন্তু ওই আয়াতের বরকতে। ও যদি শরীর ছেড়ে যেতে না চায়, তাহলে ওই জিনটা বা ওই আত্মাটা সঙ্গে সঙ্গে জ্বলে পুড়ে রাখ হয়ে যাবে, ওই আয়তের সামনে এরা কিছুই করতে পারবে না। যদি রোগী শরীর থেকে চলে যেতে যদি চলে গেলো তো ভালো, বেঁচে গেল, আর যদি সে হুমড়ি দুমড়ি দেখায়, যদি যেতে না চায়, তো এই আয়তের পাওয়ারে সে জ্বলে ভস্ম হয়ে যাবে। ওই জন্য ওরা কী করে, রুগীর শরীর ছেড়ে কয়েকশো মাইল চলে যায়, ওই আয়াতের এত পাওয়ারফুল আয়াত। তো এখন আয়াতটিকে আমি পাঠ পাঠ করে পড়েও শোনাবো, আর আপনারাও এবং কত নম্বর আয়াত সেটাও বলে দিব, আপনারা ভালো করে মুখস্থ করে নেবেন। যখনই দেখবেন আপনার শরীরের মধ্যে কোন সমস্যা হচ্ছে বা আপনি জিনগ্রস্ত রুগী বা জাদুগ্রস্ত রুগী আপনি, তো নিজেকে একটুকু মনোবল রেখে বিশ্বাস রেখে আপনি এই আয়াতটিকে মুখস্থ করে নেবেন। যখনই আপনার অসুস্থ হবে তখন বেশি বেশি এই আয়াতটিকে পড়বেন, তাহলে ওই চালানকৃত জিন বা এমনি জিন বা খবিস জিন বা নোংরা খারাপ জিন বা কুফরি কালামের জিন, সিবলি কালামের জিন, কালা জাদুর জিন, চালানকৃত জিন, খাওনাও জিন, তো এই জিনগুলো আপনার শরীরের মধ্যে টিকে থাকতে পারবে না। যদি এই আয়াতটিকে আপনি বেশি বেশি পড়তে থাকবেন, বেশি বেশি, আপনি জানেন যে আমি জিনগ্রস্ত রুগী, আমি অনেক বহু ট্রিটমেন্ট নিয়েছি একটুকু ভালো আবার যেরকম সেরকম, বা আমি জাদু ট্রিটমেন্ট নিয়েছি একটুকু ভালো আবার যেরকম সেরকম, তাহলে আপনাকে বুঝে নিতে হবে যে আপনার নামে বা আপনার সাথে যে জিনটি রয়েছে সে খুবই পাওয়ারফুল এবং শক্তিশালী, ঠিক আছে। তো এমনি নর্মাল তদবিরও যাবে না, নর্মাল তদবিরে আপনি একটুকু ভালো হয়ে যাবেন, ঠিক আছে। নর্মাল তদবিরে আপনাকে একটু আরাম লাগবে বা ভালো লাগবে, কিন্তু ও যেতে চাইবে না, শরীর ছেড়ে যেতে চাইবে না। কিন্তু আজকে এমন একটি আয়াত মানে পড়ে শোনাবো, তো ওই আয়াতের কাছে টিকতে পারবে না, আপনার শরীর ছেড়ে যেতে বাধ্য, যদি না যায় তো এই এই আয়াতের পাওয়ারে ও জ্বলে রাগ হয়ে যাবে। ওই জন্য ও
শরীর ছেড়ে চলে যাবে। আর আপনি এই আয়াতটিকে পড়ার পরে আপনি নিজেই বুঝতে পারবেন যে আপনার শরীরের মধ্যে কত মানে হালকা ফিল মনে হচ্ছে, আপনি নিজেই বুঝতে পারবেন, আমাকে বলা দরকার হবেনি। কিন্তু এই আয়াতটিকে শুদ্ধভাবে আপনারা মুখস্থ করে নেবেন। আর এই আয়াতটা বহু মানে কোটি কোটি টাকার দামি। এই আয়াতটি হচ্ছে কোটি কোটি মানে কোটি কোটি টাকা দিয়েও এই আয়াতের ঋণ শোধ করা যাবে না। আল্লাহ পাক এমন কোরআনের মধ্যে আয়াতটিকে সৃষ্টি করেছেন, ঠিক আছে, এটা স্পেশালি জিনের জন্য। এই আয়াতটি অ্যাকচুয়ালি মানে আল্লাহ পাক সৃষ্টি করেছেন, শুধু আল্লাহ পাক এইটাই জিনের জন্যই সৃষ্টি করেছেন, মানে খারাপ জিনের জন্য, ঠিক আছে। তো কোরআন শরীফ হচ্ছে মানুষ কল্যাণের জন্য। তো এই জিনকে জিনের সাথে লড়ার জন্য এই পাওয়ারফুল আয়াতটি আমাদের আল্লাহ পাক কোরআনের মধ্যে দিয়ে দিয়েছেন। ওখানে কোনো জিন টিকে থাকতে পারবে না, যদি সে হুমড়ি দুমড়ি দেখাবে আপনার সাথে তাহলে ও নিজে জ্বলেই রাগ হয়ে যাবে, কিছু করতে পারবে না, ঠিক আছে। তো এখন আমরা জানবো ওই আয়াতটি কী, আয়াতটিকে আমরা ভালো করে মুখস্থ করবো। আচ্ছা, আরেকটা কথা বলে দিচ্ছি, জিনারা জিনে আক্রান্ত হয়েছেন, অনেক ব্যর্থতা মানে অনেক কষ্টের মুখে পড়ে গেছেন, অনেক কষ্ট অনুভূত হয়ে গেছে, আবার জাদুর দ্বারা অনেক কষ্ট আপনারা পেয়েছেন, ঠিক আছে। তো আজকে আপনারা মনোবলটা হারাবেন না, ঠিক আছে। আজকে যে আয়াতটি আপনাদের সামনে তুলে ধরব, ওই আয়াতের দ্বারাই আপনি ভালো হবেন এবং ওই আয়াতের দ্বারা আল্লাহ পাক আপনাকে সুস্থতা দান করবেন, ঠিক আছে। তো যারা দীর্ঘদিন জিনে আক্রান্ত হয়ে মনমারা হয়ে গেছেন বা যারা দীর্ঘদিন জাদুটনাতে ভুগে মনমারা হয়ে গেছেন, ওনারা ভাবছেন কী হবে না হবে, মানে চিন্তায় চিন্তা, তো আজকে আপনাদের চিন্তা থেকে মুক্ত করব আমি, ঠিক আছে। তো এই আয়াতের দ্বারা এই আয়াতটিকে আপনারা ঝরঝরে করে মুখস্থ করে নেবেন। আমি বলে দিব কোরআন শরীফের কত নম্বর আয়াত বলে দিব, এটাকে আপনি ভালো করে মুখস্থ করে তারপরে আয়াতটিকে আপনি প্রথমে 100 বার পড়ে নেবেন। বসে আপনি পাক পবিত্র হয়ে প্রথমে এই আয়াতটিকে 100 বার পড়ে নেবেন, ঠিক আছে। 100 বার পড়া হয়ে গেলে তারপরে আল্লাহর কাছে প্রার্থনা করবেন যে আমি, আপনি একটি মনে মনে একটা আপনি কামনা করবেন বা আল্লাহর কাছে প্রার্থনা করবেন আয়াতটি পড়ার আগে যে আল্লাহ আমি যে আয়াতটি পড়ছি এই আয়াতের দ্বারা আমাকে শিফা দান করো, আমি যে জাদুগ্রস্ত বা আমি যে জিনের শিকার হয়ে গেছি আমাকে এই জিন থেকে বা জাদু থেকে আমাকে মুক্তি দাও, তুমি একমাত্র মুক্তিদাতা, তুমি একমাত্র শিফাদাতা, তুমি অ্যাকচুয়ালি মুক্তিদাতা এবং শিফাদাতা। তো আল্লাহর কাছে এটি মনে মনেকে মনে কল্পনা করে আল্লাহকে বলে এই আয়াতটিকে 100 বার পড়ে উঠবেন। আচ্ছা, পড়ার আগে আপনি পাক পবিত্র হয়ে বসে একটুকু শরীরের মধ্যে স্যান্ড বলো আতর বলো মেখে এই আয়াতটিকে 100 প্রথমে আগে মুখস্থ করে নেবেন, প্রথমে আগে মুখস্থ করে নেবেন ভালো করে, তারপরে আপনি পাক পবিত্র হয়ে বসে পশ্চিম দিকে মুখ করে আপনি এই আয়াতটিকে 100 বার পড়ে নেবেন। পড়ার আগে শরীরের মধ্যে আপনি একটুকু আতর সুগন্ধি মেখে এই 100 বারটিকে পড়া কমপ্লিট হয়ে যাবার পরে এবারে আপনি 3 বার বলুন, 7 বার বলুন, 11 বলুন, আপনি যত খুশি পড়তে পারেন, কোনো সমস্যা নেই। দেখবেন শরীরের মধ্যে জিনটি চলে এসছে বা শরীরের মধ্যে কোনো অসুবিধা হচ্ছে, আপনি আয়াতটিকে পড়ে বুকে ফু দিবেন, 3টা ফুঁক দিবেন, ঠিক আছে। সঙ্গে সঙ্গে শরীরের মধ্যে আরাম আসা শুরু হয়ে যাবে, সঙ্গে সঙ্গে ওই জিনটি মানে বদ জিনটি বা বদ খব্বিশটি বা জাদুর দিনটি বা চালান করার জিনটি সঙ্গে সঙ্গে পালাবে আপনাকে ছেড়ে, আপনার বডি ছেড়ে যেতেই বাধ্য হবে, ঠিক আছে। তার 14 গোষ্ঠী পালাবে, এই আয়াতের কাছে ও টিকে থাকতে মোটেই পারবে না। তো আয়াতটি হচ্ছে আমি এখন পড়ে শোনাবো, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসাও আন্নাকুম ইলাইনা লা তুরজাউন, ফাতালাল্লাহু মালিকুল হাক্কু লা ইলাহা ওয়া রাব্বুল আরসিল করিম, ওয়া মাইদাউ মা ইলাহান নখরা লা বুরান লাহু বিফাইন্নামা হিসাবু ইন্দা রাব্বিহ ইন্নাহু লা ফিলুন কাফিরুন, ওয়া কুল রাব্বি গাফির ওয়ারহামান তা খায়রুল রাহিমিন। এটা হয় এই আয়াতটি হচ্ছে সূরা মুমিনুরের শেষের 4 আয়াত, সূরা মুমিনুরের শেষের 4 আয়াত। এই শেষ সূরা মুমিনুরের শেষের 4 আয়াতটিকে আপনি ভালো করে মুখস্থ করে নেবেন। আমি এর আগে যে নিয়মগুলো বলে দিয়েছি ওই নিয়মগুলো ফলো করে কাজগুলো করবেন। সূরা মুমিনুরের শেষের 4 আয়াত আমি আয়াতটিকে আরও 2 বার পড়ে শুনিয়ে দিব, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহি রহমানির রহিম, আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসাওন্নাকুম ইলা ইন্না লা তুরজাউন, ফাতালাল্লাহু মালিকুল হাক্কু লা ইলাহা রাব্বুল আরসিল করিম, ওয়া মাইদাউ মা ইলাহান আখরা লা বুরান লাহু বিফাইন্নামা হিসাবা ইনদা রাব্বিহ ইন্নাহু লা ফিল কাফিরুন, ওয়া কুর রাব্বি গাফির ওয়ারহামান তা খায়রুল রাহিমিন।
আমি আরেকবার পড়ে শুনে দিচ্ছি, আউযু বিল্লাহি মিনাশ শয়তানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসুন্নাকুম ইলাইনা লা তুরজাউন, ফাতালাল্লাহু মালিকুল হাক লা ইলাহা ওয়া রাব্বুল আরশিল করিম, ওয়া মা ইয়াদউ মা ইলাহান আখরা লা বুরানা লাহু বি ফাইন্না মাহসাব ইন রাব্বি ইন্নাহু লা ফিরুন কাফিরুন ওয়া কুর রাব্বি গাফির ওয়া রাহমান তা খায়রুল রাহিমিন। এই আয়াতের এত পাওয়ার, এত গরম এই আয়াত, এই এত পাওয়ার, এই আয়াতের সামনে জিন টিকে থাকতে পারবে না, সে আপনার শরীর ছেড়ে যেতে বাধ্যই হয়ে যাবে। যদি আপনার শরীর ছেড়ে যেতে না চায়, সে নিজে জলের ভস্ম হয়ে যাবে। তো আপনারা এই আয়াতটিকে শুদ্ধভাবে মুখস্থ করে নেবেন, হ্যাঁ, আর আমি যেভাবে পড়তেছি ওইভাবে আপনারাও পড়ার চেষ্টা করবেন। আমি আরেকবার পড়ে শুনে দিচ্ছি, আউযু বিল্লাহি মিনাশ শয়তানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসুন্নাকুম ইলাইনা লা তুরজাউন, ফাতালাল্লাহু মালিকুল হাক লা ইলাহা রাব্বুল আরশিল করিম, ওয়া মা ইয়াদউ মা ইলাহান আখরা লা বুরানা লাহু বি ফাইন্না মাহসাব ইন রাব্বি ইন্নাহু লা ফিরুন কাফিরুন ওয়া কুর রাব্বি গাফির ওয়া রাহমান তা খায়রুল রাহিমিন। এটাকে আপনারা ঝরঝরে করে মুখস্থ করে নেবেন। আপনি টাইম নিয়ে মুখস্থ, একদিন হোক, দুদিন হোক, তিন দিন হোক, চার দিন হোক, পাঁচ দিন হোক, সাত দিন হোক, আপনি এক একটা ওয়ার্ডকে মুখস্থ করে নেবেন, এক একটা লাইনকে একদিন ধরে মুখস্থ করবেন ভালো করে। তো দশ দিন যা কোনো সমস্যা নেই, আপনি মোটামুটি এই আয়াতটিকে ভালো করে মুখস্থ করবেন, ঠিক আছে? ভালো করে মুখস্থ করে তারপর আমি যে নিয়মটা বলেছি ওই নিয়মটাকে ফলো করবে, তারপরে এটাকে শুরু করবে। দেখবে আপনার শরীরের মধ্যে চ্যান আরাম আসা শুরু হয়ে যাবে, ওই জিনটি ছেড়ে পালাবে আপনার শরীর, ঠিক আছে? তো এই আমার এই ভিডিওটিকে আপনারা বেশি বেশি লাইক, শেয়ার, কমেন্ট করুন, শেয়ার করে দিবেন। বন্ধুরা বন্ধুরা ভিডিওটিকে বেশি বেশি আপনাদের কাছে রিকোয়েস্ট যে আমার এই ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করবেন, কারণ একটা শেয়ার থেকে যদি কারোর উপকার আপনি করে দিতে পারেন, তাহলে এই তার যে স্বভাব আপনি আপনার আমল নামের সাথে জারি হিসাবে লেখা হয়ে যাবে, ঠিক আছে? তো আপনিও মানুষ কল্যাণের জন্য এই ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করে দিবেন। একটা শেয়ার থেকে যদি কারোর উপকার হয়ে যায়, তাহলে এরই স্বভাব আপনার সাথে জারি হিসাবে আমল নামে আপনার লেখা হয়ে যাবে, ঠিক আছে? তো এর সাথে আপনিও স্বভাব পাবেন, আমিও স্বভাব পাবো। সবাই ভালো থাকুন। একটা কথা বলেছি, যারা জিন এবং জাদুতে আক্রান্ত, ঠিক আছে, আমি আল্লাহর কাছে দোয়া করি যেন ওনারা তাড়াতাড়ি সুস্থ হয়ে যান, ঠিক আছে? এবং জিন ও জাদু থেকে যেন রব্বুল আলামিন আল্লাহ পাক আমাদের সবাইকে রক্ষা করেন, এই আশা কামনা করি। সবাই ভালো থাকুন। আজকে এখানে বন্ধুরা।